কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টাইন সমর্থকরা নতুন এক সংখ্যার মুখোমুখি। যদিও আপনি কি হয়তো ইঞ্জুরি বা মেসির ইঞ্জুরি এইসব নিয়ে চিন্তা করবেন, বাস্তবতা আসলে সেই জায়গায় নয়, সমস্যাটা হলো অন্য জায়গায়, সেটা হলো রেফারির সমস্যা। হ্যাঁ, ইতিমধ্যে আমরা এর আগে কলম্বিয়ার সাথে যে ম্যাচটি দেখেছিলাম, এখানে আর্জেন্টাইন রেফারি ছিল ব্রাজিলের বিপক্ষে, তো ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটি ছিল সেই মানে ম্যাচটি পরিচালনা করতেছিল আর্জেন্টাইন রেফারি, এবং সেই জায়গায় আসলে দেখা গেছে যে একটা বিতর্কিত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন আর্জেন্টাইন সেই রেফারি। এবং ব্রাজিল কিন্তু একটা ইজিভাবে তারা একটা পেনাল্টি তাদের পাওয়ার কথা ছিল ভেনিসিয়াসের একটা ফাউলের ব্যাপারে, তো সেই ফাউলটি আসলে আর্জেন্টাইন যে রেফারি রয়েছেন তিনি কিন্তু এটা ভালোভাবে চেক করছেন, কিন্তু চেক করেও দেখা গেছে যে এটা মানে তার কাছে এটা ফাউল মনে হয়নি, যার কারণে ব্রাজিল এখানে পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু পরবর্তীতে কোপা আমেরিকার যে আয়োজক কনমেবল এবং এই কনমেবল যখন এইটা আবার ভালোভাবে চার্জগুলো দেখলো, দেখে এটা তারা জানালো যে আসলে এটা সত্যি সত্যি এটা একটা ফাউল ছিল এবং এই ফাউলটা ব্রাজিলের প্রাপ্য ছিল, কিন্তু আর্জেন্টাইন রেফারি এটা আসলে ভালোভাবে চেক করে সঠিক সিদ্ধান্ত নেননি, তারা পাঁচজন রেফারি প্রত্যেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। সো তার ফল মানে হিসাবে তো আসলে ইতিমধ্যে ব্রাজিল কিন্তু কোপা আমেরিকা থেকে বাদ হয়ে গেছে, ছিটকে পড়েছে। এখন আর্জেন্টিনা এবং কলম্বিয়া যে আপনার ফাইনাল ম্যাচটি রয়েছে, এই ফাইনাল ম্যাচটি কিন্তু আসলে পরিচালনা করবে হলো ব্রাজিলিয়ান একজন রেফারি। তো এখন প্রশ্ন উঠে গেছে বা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে যে এই ব্রাজিলিয়ান রেফারি আবার এই প্রতিশোধ নেয় কিনা আর্জেন্টিনার উপর। এবং এর আগে অবশ্য এই এই যে চিন্তাটা এই সেশনের পিছনে কিন্তু একটা কারণও রয়েছে, তার কারণ হলো যে 2015 সালে এই রেফারিটাই যে রেফারি তিনি দায়িত্বে আছেন কোপা আমেরিকার ফাইনালে, তিনি কিন্তু কোনো কারণ ছাড়াই 2015 সালে লিওনেল মেসিকে হলুদ কার্ড দিয়েছিলেন। এবং একই রেফারি তার এখন যদি তাদের মানে বর্ষবর্তী হয়ে এবং রেফারি রেফারি বর্ষবর্তী হয়ে যদি সিদ্ধান্ত নেন এবং এই ম্যাচটি যদি তারা এখানে একটা বড় ধরনের একটা পক্ষপাতমূলক একটা আচরণ বা তারা যদি সততা যদি না পালন করেন, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায়। তাহলে এই জায়গায় মূলত আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে একটা বড় ধরনের ভয় এবং শঙ্কা কিন্তু কাজ করতেছে, তো এই হলো একটা বড় অসুবিধার একটা জায়গা, সমস্যার একটা জায়গা। তবে এই জায়গায় মূলত সব জায়গায় একটা একটা পেশাদারিত্বর একটা ব্যাপার রয়েছে, কিন্তু ফুটবলে কিন্তু রেফারিদের যে একটা পক্ষপাতমূলক আচরণ এটা কিন্তু নিয়মিত একটা ঘটনা, আর সেটা যদি এই ফাইনাল ম্যাচে দেখা যায় তাহলে কিন্তু আসলে চোখ বুঝে বলাই যায় আর্জেন্টিনার জন্য কপালে একটু দুঃখই কাজ করছে, আর্জেন্টিনার জন্য সমস্যা অবশ্যই তারা ফেস করতে পারে।